হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে খুব জনপ্রিয় একটা মিষ্টির রেসিপি করে দেখাচ্ছি, আর সেটা হচ্ছে কালোজাম মিষ্টি। আমার মনে হয় কালোজাম মিষ্টিটা সবারই খুব পছন্দের একটা মিষ্টি, বিশেষ করে আমার তো খুব বেশি পছন্দের। আর কালোজাম মিষ্টিটা আমি আজকে গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি, তাই ছানা বানানোর ঝামেলা না থাকায় খুব সহজেই আর অল্প সময় মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। আমি আশা করছি কালোজাম মিষ্টির আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে মিষ্টির ডোটা বানিয়ে নিব, আর এজন্য এখানে একটা বাটিতে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আর আমি আজকে নিডোর গুঁড়া দুধটা ইউজ করছি। এখন দুধের সাথে আমি 2 টেবিল চামচ নিয়ে নিলাম ময়দা, আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সুজি, আর আমি নিয়ে নিচ্ছি প্রায় 2-3 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এখন এই সবগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টসকে আমি একবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ ঘি, আর ঘিয়ের সাথে এখন সব কিছুকে আমি আরেকবার খুব ভালোভাবে মেখে নেব। এখানে প্রায় 1/2 কাপের মতো আমি নর্মাল টেম্পারেচারে লিকুইড দুধ নিয়েছি, আর এখান থেকে এখন অল্প অল্প করে দুধ নিয়ে আমি ডোটা বানিয়ে নেব। তবে দুধটা একবারে বেশি করে না নেওয়াই ভালো, এতে করে ডোটা নরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ নিয়ে ডোটা বানিয়ে নিলে ডোয়ের ব্যালেন্সটা বুঝতে সুবিধা হবে। অল্প পরিমাণ লিকুইড দুধ নিয়ে আমি এটাকে এখন একটু মাখিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি রেড ফুড কালার। আমি প্রায় 2-3 চিমটি পরিমাণ কালার নিয়েছি, যেহেতু কালোজাম মিষ্টির ভেতর দিকটা লাল হয় আর এজন্যই আমি রেড কালারটা ইউজ করছি। তবে আপনারা চাইলে কালারটা অ্যাভয়েড করতে পারেন, এটাতে স্বাদের কোনো পার্থক্য হবে না। আরও কিছুটা রং এবং দুধ অ্যাড করে আমি ডোটা বানিয়ে নিয়েছি, আর এই ডোটা এখন হয়ে গেছে। এটা একটা আঠালো ধরনের ডো হয়েছে, আর এই মিষ্টির জন্য ডোটা কিন্তু একটু আঠালোই হতে হবে। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে ডোটা কতটা আঠালো হয়েছে। হাত পরিষ্কার করে আমি হাতে অল্প করে এখন ঘি লাগিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প পরিমাণে নিয়ে আমি মিষ্টির মতো করে শেপ করে নিচ্ছি। প্রথমে অল্প পরিমাণ ডো নিয়ে আমি এটাকে একটু চেপে নিলাম, এরপর এটাকে প্রথমে এভাবে একটু গোল করে নিয়ে তারপর আমি লম্বাটে করে কালোজাম মিষ্টির মতো শেপ দিয়ে নিলাম। আর এগুলোকে যতটা সম্ভব স্মুথ করে বানাতে হবে, যাতে করে মিষ্টিতে কোনো ফাটল না থাকে। আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো মিষ্টি শেপ করা হয়ে গেছে, এটাকে এখন আমি ঢেকে রাখবো। আর মিষ্টির জন্য এখন চিনির শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য মিডিয়াম হাই হিটে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 3 কাপ পানি নিয়েছি। তিন কাপ পানির সাথে আমি চিনি নিয়েছি 2 কাপ। কালোজাম মিষ্টির জন্য শিরাটা পাতলা হবে, তাই এই শিরাটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। এখন এটাকে আমি নাড়তে থাকবো আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা যখন গলে গেছে তখন এর মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিচ্ছি, আর এলাচের মাথাগুলোকে আমি একটু ফেটে নিয়েছিলাম। শিরাতে বলক চলে এসেছে, আর শিরা যখন এরকম ফুটতে শুরু করেছে তখনই আমি চুলার আঁচ একদম কমিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। একদমই কম আছে, শিরাটাকে ঢেকে রেখে দিব, আর এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব। মিষ্টি ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি, আর তেলের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে, কারণ মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। মিডিয়াম আঁচে রেখে তেলটাকে হালকা গরম করে নিয়েছি, আর এখন এর মধ্যে মিষ্টি আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ এখন কমিয়ে দিয়েছি, আর কম আঁচে রেখেই মিষ্টিগুলোকে এখন আমি ভেজে নেব। এই তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না, তেলটাকে হালকা গরম করে নিয়ে মিষ্টিগুলো ছাড়তে হবে। তবে আপনারা চাইলে মিষ্টিগুলো তেলে ছাড়ার আগে অল্প একটু মিষ্টির ডো নিয়ে তেলে ছেড়ে চেক করে নিতে পারেন যে তেলটা কতটা গরম হয়েছে। খুব বেশি গরম তেলে যদি মিষ্টিগুলো ছাড়া হয় তাহলে মিষ্টির বাইরের দিকটা খুব জলদি ব্রাউন হয়ে যাবে আর মিষ্টিগুলো ভালোভাবে ভাজা হবে না। এই মিষ্টিগুলোকে অনেকটা সময় নিয়ে অল্প আঁচে রেখে আস্তে আস্তে ভাজতে হবে।
আমি এখানে একটা নাড়ানি দিয়ে তেলটাকে একটু নেড়ে দিচ্ছি। কিছুটা সময় পরে দেখবেন যে মিষ্টিগুলো এরকম তেলের উপরে উঠে এসেছে আর এগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে। এই সময় মিষ্টিগুলোকে একটু হালকা হাতে নেড়ে দিতে হবে, তবে দেখবেন যে এই সময় মিষ্টিগুলো এরকম নিজে নিজেই ঘুরতে শুরু করেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় কিছু রান্না করেন, তাহলে চাইলে সেই রান্নার পিকচার আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আরও প্রায় বেশ কিছুটা সময় মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পর মিষ্টিগুলোর কালার এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এখন এই মিষ্টিগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে এবং কালো জামের মতো একটা কালচে কালার আসা পর্যন্ত এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। অল্প আছে অনেকটা সময় নিয়ে এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়াতে মিষ্টির বাইরের আবরণটা কিছুটা শক্ত হয় এবং ভেতর দিকটা নরম হয়, ঠিক যেমনটা কালো জাম মিষ্টির হয়ে থাকে। মিষ্টিগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে যাতে মিষ্টিগুলো সব দিক থেকেই একই রকম কালার পায়। আমার এই মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে এর থেকে বেশি আমি আর কালো করব না, কারণ শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো আরও অনেকটাই কালো হয়ে যাবে। তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি আর এখন এগুলোকে আমি চিনির শিরায় দিব। চিনির শিরাটাকে ঢেকে আমি একদমই কম আঁচে চুলায় রেখে দিয়েছিলাম শিরাটা গরম থাকার জন্য। এখন চুলার আঁচ বাড়িয়ে আমি মিডিয়াম করে দিয়েছি আর গরম শিরা এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি শিরায় দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর মাঝে 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি মিষ্টিগুলোকে একবার একটু হালকা হাতে শিরার মধ্যে চেপে দিচ্ছি। 10 মিনিট পর এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। এখন এটাকে আমি ঢেকে কমপক্ষে আরও 1 ঘন্টার জন্য এই শিরায় রেখে দিব। 1 ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি শিরা থেকে তুলে নিচ্ছি আর এখন এগুলোকে আমি মাওয়ায় গড়িয়ে নিব। আর এখানে আমি 1/4 কাপ মাওয়া নিয়েছি মিষ্টিগুলোকে গড়িয়ে নেওয়ার জন্য। এটা আমার ঘরে বানানো মাওয়া, মাওয়ার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমি মাওয়ায় গড়িয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার কালো জাম মিষ্টি। আর এই মিষ্টিটা কিন্তু খেতে দোকান থেকে কিনে আনা মিষ্টি থেকে কোনো অংশেই কম মজা নয়। আমি আশা করছি কালো জাম মিষ্টির আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।